হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওনার বোন। দূরমি, আপনি বোন না, আপনি ভাই। আপনার বোনকে অপহরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কি কথা বলতে পারি? অবশ্যই পারেন, আপনি চাইলে সারাদিন আমার সাথে কথা বলতে পারেন, চাইলে আপনি সাহায্যও চাইতে পারেন। তবে এক ফুটা কানা করি আমি আপনাকে দিতে পারবো না। এবার আপনি ভেবে দেখেন কথা বলবেন কি বলবেন না। আচ্ছা, সবাই এসে আপনার কাছে সাহায্য চাই বুঝি, কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার পকেটে এক টাকাও নাই। এই, আপনি কিন্তু অনেক বাজে কথা বলতেছেন। আচ্ছা ভাইয়া, আমি এখানে একটু বসে, আমার না অনেক বমি বমি লাগতেছে। মাথা ঘুরাইতেছে? আর বলেন না ভাই, অনেক মাথাও ঘুরতেছে। তো এই প্রেগনেন্সি নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর কি দরকার ছিল আপনার? আপনি তো দেখি বাজে কথার মাস্টার, বমি বমি ভাব হলে আর মাথা ঘুরাইলে বুঝি প্রেগনেন্সি হয়। আচ্ছা, আপনার চোখে কি কোনো সমস্যা আছে? অবশ্যই না, আমার এই দুই চক্ষু দিয়া আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটাই, আসলে আপনার মনেই সমস্যা। আবার তো আপু দিলেন তো আপনি। আরে ওকে ওকে, ব্রেক ব্রেক, শান্ত হন। আমি ফকির না, আপনার কাছে টাকা পয়সাও চাবো না, আপনার কাছে একটা উপকার চাবো। আমি না একটা বিপদে আছি। কি বিপদ? আমাকে না আসলে অপহরণ করা হয়েছে। কি? আমি জানটা নিয়ে কোনো রকম পালায় আসছি। বলেন কি? আসলে আমি এত ক্লান্ত হয়ে গেছি, আমি ঠিকমতো কথাও বলতে পারতেছি না। আপনার ফোন থেকে একটা কল করতে পারবেন? মানে আমার ভাইকে একটা কল দিবেন। সেটা না হয় দিলাম, কিন্তু না ভাই, আর কোনো কিন্তু টিন্তু নাই। আমি আসলে অনেক ক্লান্ত, আমি ঠিকমতো কথাও বলতে পারতেছি না। না না, আপনি আপনি কথা বলেন, বলেন কথা বলেন। আরে ভাই, এমনিতে আমার হাস্কি ভয়েস, তার মধ্যে আমার এত খারাপ লাগতেছে, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না। আপনি আমার ভাইকে একটা কল দেন প্লিজ। আপনার নাম্বারটা কোন? 016 01। লতারে কই খুঁজবো আমি এখন? না, এত ঝামেলার ভাল লাগে না ভাই, একদম বিরক্ত হয়ে গেছি আমি। হ্যালো। আচ্ছা, আপনি কি ওনার ভাই? কার ভাই? এই, আপনার নাম যেন কি? লতা, লতা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওনার বোন। দূরমি, আপনি বোন না, আপনি ভাই। শুনেন, আপনার বোনকে অপহরণ করা হয়েছে। কি? হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার? আপনি ফোন লাইন কেটে দিলেন কেন? কথা তো শেষ। কথা শেষ মানে আপনি আপনার বাইরে আইতে কইবেন না? বলা লাগবে না, চলে আসবে। আশ্চর্য, অদ্ভুত! আপনি ঠিকানা করলেন না, তার সাথে কোনো কিছু শেয়ার করলেন না, সে কিভাবে আইব? এই যে আবার ওই নাম্বার থেকে ফোন আইছে। এই খবরদার, রিসিভ করবেন না, রিসিভ করবেন না, কিন্তু রিসিভ করবেন না, ফোন দেন আমার কাছে, ফোন দেন। আরে ভাই, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে তো ওই পাশে টেনশন করব। আমি তো চাই আমার ভাই টেনশন করুক। আরে আপনি যেভাবে কথা কইতেছেন তো সে মনে করবে যে আমি তারে কল করছি। মনে করলে সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যা তো আমার হইব, সব সমস্যা আমার হইব। আমি এখনই তারে ফোন দিতেছি। বললাম তো কল দিবেন না, খবরদার আর কল দিবেন না। হ, আমি আপনার কথা শুনে বিপদে পড়ি না, আমি এখনই কল দিতেছি। আই, ঠিক আছে, ফোনটা আমার কাছে দেন, আমি কল দিচ্ছি, দেন। সব ঠিকঠাক মতো করবেন, একদম ক্লিয়ার করে পরিষ্কার করে করে দিবেন। এই যে ফোনটা আমি সুইচ অফ করে দিয়েছি, এখন মোবাইলটা আমার কাছে থাকবে। আপা, আপনি অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?